দুনিয়ার খাবার আইটেম বটতল দিয়ে জাহাঙ্গীরনগরে খাইতে আসলাম। আদার লেবু মিক্সড করা আছে, ভালোই, খারাপ না। মানুষের জিনিস ভিডিও করলে কিন্তু সমস্যা, চাইলে কিন্তু কেস ধরে সবাই আড্ডা মারতেছে, ভালোই লাগতেছে। পাপিয়া ব্লগার, তো আজকে জাহাঙ্গীরনগরে খেতে আসলাম, আর যা যা লাগবে বলবো, সমস্যা নেই। তো আজকে ব্লগটা আপনারা দেখতেই পাচ্ছেন, জাহাঙ্গীরনগরে আছি, তো ব্লগটি দেখুন। দুনিয়ার খাবার আইটেম বটতল দিয়ে জাহাঙ্গীরনগরে খাইতে আসলাম, আচ্ছা ঠিক আছে, যা লাগবে আমি চাপবো, সমস্যা নেই। তো আমরা নিলাম এখানে নানা রকমের ভর্তা, কলিজা, এটা শাক আর চিংড়ি মাছ, আর এটা হচ্ছে একটা টিকা। তো এটা দিয়ে লাঞ্চ এখন শুরু করি, দেখি কেমন লাগে। অনেকদিন পরে জাহাঙ্গীরনগরে খেতে আসলাম, ফুটিকে খাও, ঝাল কমবে, ঝাল কমবে তোমার। খাওয়া দাওয়া করে বেরোলাম, ঝাল লাগছে, তাই ফুটিকা নিয়ে নিয়েছি। আমি ভর্তা বেশি খাইতে পারি না, ভর্তা বেশি খাইলে আমার অনেক ঝাল লাগে। আর আজকে বাসায় রান্না বান্না করি নাই, তো ভাবলাম জাহাঙ্গীরনগরে এসে লাঞ্চ করি। আর যদি সামনে লকডাউন পড়ে যায় তাহলে জাহাঙ্গীরনগর যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে আমার এসে আবার খাওয়া হবে না, কারণ পুরো অনেক বছর হল বন্ধ ছিল জাহাঙ্গীরনগরে, এগুলো বটতলা খোলা ছিল না, বন্ধ ছিল অনেকদিন পরে, কিন্তু জাহাঙ্গীরনগরে এগুলো সব ওপেন করছে। তো আবার লকডাউন বাড়ার আগে আমি একটু লাঞ্চ করে গেলাম জাহাঙ্গীরনগর থেকে। তো অবশ্যই কেমন লাগলো ব্লগটি আমাকে অবশ্যই জানাবেন, আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন ব্লগটি। তো খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করতেছি, কারণ খাওয়া দাওয়া করলে পুরো অস্থির লাগে। যদি লাঞ্চ অথবা ডিনারের পরে যদি আপনারা একটু হাঁটাহাঁটি করেন তাহলে দেখবেন খুবই ভালো হয়। তো এর জন্য আমরা চিন্তা করলাম এখন একটু হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে যা খাইছি সব এখন ভালো হয়ে যাবে। আর এই গাছের জায়গাটা আমার খুব ভালো লাগলো, এখানে বসে থাকা যায়, সুন্দর না জায়গাটা, আমার তো খুব ভালো লাগছে। আর এখানে ভিউটা এত নাইস, আপনাদের আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখেন। আর আমার এভাবে সবুজে মাঝখানে বসে থাকতে আমার যে কি ভালো লাগে, এই জন্য আমিও টাইম না পেলে আমি জাহাঙ্গীরনগর আসি টাইম স্পেন্ড করতে। আমার হাজব্যান্ডের যেদিন ছুটি থাকে ওকে না বলে আমি জাহাঙ্গীরনগর নিয়ে যেতে আমার খুবই ভালো লাগে। সবাই এখানে ফটো সেশন করতেই বেশি আসে, এখানে ফটো সেশন চলছে। আসলে আমার দেখে মানুষ মাঝে মাঝে পাগলও মনে করতে পারে যে আমি আমি যে কিবা কোন জায়গায় আছি, দুটো গাছের মাঝখানে, দুটো গাছের মাঝখানে জায়গা আছে আর সেখানে আমি
ঠান্ডা ঠান্ডা বাতাস, একটু মজাই লাগছে। এখানে তো রসা খাচ্ছি, আদার লেবু মিক্সড করা আছে, ভালোই, খারাপ না। মানুষের জিনিস ভিডিও করলে কিন্তু সমস্যা, চাইলে কিন্তু একটা কেস দেওয়া যাবে। সবাই আড্ডা মারতেছে, ভালোই লাগতেছে। না, সূর্য ডুবতেছে আস্তে আস্তে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাপিয়া ব্লগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের নাম বলো না কেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।